হযরত আব্দুর রহমান মেয়েটাকে যখন বলতেছে যে বিলালের হায়াত আছে মাত্র কয়দিন চার দিন ধরে গো চার দিন এইবার মেয়েটা কান্দার কয় আব্বাস আমি জানি আপনি আমারে অনেক ভালোবাসো ও বাবা আগো ভালো করে শুই না না গাও যেই প্রস্তাবটা সেই প্রস্তাব দিছে কে বলে রহমাতুল লিল আলামিন মেয়েটা কান্দার কয় আব্বা রহমতের নবীর প্রস্তাব যদি আপনি রাজি না হন আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে গেলে এই জীবনটা কিন্তু ব্যথা হয়ে যাইব এই জীবনের কোনো মূল্য থাকবে না ও বাবা গো জানি নবীর প্রস্তাব নবীর সাহাবীর জন্য চার দিন কেন রে বাবা যদি আগে দিনের জন্য হয় একদিন নয় এক ঘন্টাও নয় এক মিনিটও নয় একটা সেকেন্ডের জন্য যদি আমি বিলালের বউ হতে পারি রে আব্বা আমি একটা সেকেন্ডের জন্য যদি বিলালের স্ত্রী হতে পারি ও বাবা সাদি আব্বা গো কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমি তোমার মেয়ে হইয়া রে আব্বা আমি বিলালের স্ত্রীর পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাব জোর জোর কন্না সুবহানাল্লাহ আরে কান্দিয়া হযর তোরে বেলাল হইয়া গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে ভাই রে ভাই আমার নবীর প্রস্তাবে আমার মেয়ে রাজি হয়ে গেছে আরে সেদিনটাও যখন পার হয়ে যাই রে তিন দিনের মাথায় রওনা দিছে রে ভাই আমার নবীর কাছে আইতে আইতে আরে মাত্র দুই দিন টাইম আমার নবী যখন বিয়ে পড়ায় রে ভাই ভালো করে শুইলে নাও সেই দিন বিলাল মারা যাইও ওই দিন বিলাল রে আমার নবী নিজে বিয়া পড়াইয়া দিতেছে আল্লাহু আকবার আমার নবী যখন বিলালের বিয়া পড়াই রে আমার বেতনারি বাসীরা বিলালকে যখন আমার নবী বিয়া পড়াইয়া দেয় বিলাল মুস্কি মুস্কি হাসে আমার নবী কই বিলাল রে ও বিলাল সুন্দরী মেয়ে পাইছো বুঝি তুমি খুশি হয়ে গেছো বিলাল কয়া রাসূল আল্লাহ নবী গো সুন্দরী মেয়ে পাইছি বিদায় আমি খুশি না আমার নবী কই বিলাল তাইলে তুমি কেন মুস্কি মুস্কি হাসলা বিলাল কয়া রাসূল আল্লাহ নবী গো আমি বিলালের চেহারাটা আমার কালো গো নবী আমারে তো কেউই পছন্দ করে না আমারে দেখলে কেউই লাইক দেয় না ইয়া রাসূলুল্লাহ নবী গো এই আল্লাহর জমিনের মধ্যে এত পাগল মহিলা আছে আমি তো আগে জানি না এই মেয়েটাই আমি বিলাল রে বিয়া করতে চাই চেহারা খারাপ তাতে কোনো দুঃখ নাই আজকের রাতে আমি মহিলা যাব গো নবী এই কথা শোনার পরেও মেয়েটাই আমার বিবাহ করতেছে এই জন্য আমি মুস্কি মুস্কি হাসিতেছি কারণ এই মেয়েটার মতো পাগল বুঝি এই দুনিয়ায় একটাও নাই আমি কেন বন্ধ থাকবো আমিও হাসলাম বলে তুমি কি জন্য আসলা বলে রাসূল আল্লাহ নবী গো
বিলাল কয় আমি কিনা তার বিয়া করতেছি এক দিনের জন্য গো নবি অল্প সময়ের জন্য এই জন্য বুঝি বিলাল হাসে কিন্তু আমি তো বিলাল রে বিয়া করতেছি কোন প্রেমে পয়রা এটা বিলাল জানে না আমার নবী কয় তুমি কোন প্রেমে পড়ছো এইবার মেয়েটা কান্দে আর কল্লা ইউনা হাদুক মাতা কোনা হাবাইলাহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইনা ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী গো আপনি নবীর প্রেমে পাগল হইয়া আপনি নবীকে খুশি করতে আমি বিলাল রে বিয়া করতেছি আল্লাহু আকবার গা আমার নবী কই বিলাল রে তোমার কপাল খুইলা গেছে সুন্দর একটা মেয়ে পাইছো ও সাহাবীরা আর দেরি কইরো না আমার বিলালের জন্য একটা ঘর তৈরি করো খেজুর গাছের ডাল কাটতে ভালো করে শুইনে নাও খেজুর গাছের ডাল কাটতে বিলালের জন্য একটা ঘর দেওয়া হয় আমার নবী কই সাহাবীরা আমার বিলালের ঘরটা তাড়াতাড়ি সাজায়া দাও আমার বিলালের সময় নয় স্বামী স্ত্রী এদেরকে ঘরের ভিতর পাড়াইয়া দাও বিলাল যখন নতুন বিবি লইয়া ঘরের ভিতর যাইরে বিলালের মনে শান্তি নাই বিলালের মনে শান্তি নাই রে ভাই দুইটা চোখের পানি সাইরা দিয়া বিলাল খান্দে আর কয় হে বিবি রে তাড়াতাড়ি আমারে বালিশ দাও বালিশটা ছিল একটা পাথরের টুকরা বলে আমারে একটু ঘুম পাড়তে দাও ও বিবি আমারে ডাক দিও না রে বিবি আমারে ডাক দিও না রে বিবি আমারে জন্মের মতো বিদায় দিয়া দাও আমি তো আর বাজব না মেয়েটা দুইটা চোখের পরে সাইরা দিয়া কান্দার কয় স্বামী গো আজকে বাসর রাতে কি আমাদের একটু মধুর আলাপ হবে না ও স্বামী গো এই রাতে কি আপনার মনে চাই না আমাকে একটু আদর করতে আমার কি মনে চাই না আপনাকে একটু ভালোবাসতে ও স্বামী গো আমি কি এক গ্লাস পানি কি আপনারে খাওয়াইতে পারবো না বিলাল কই বিবি রে ভালোবাসার কথা বইলাম মায়া লাগাইছেন না ও বিবি রে একটু পরেই তো আমার মরণের চিঠি আসবে কুল্লু নাফসি সাইকাতুল মাউত মরণ নামক একটা ফল আমার খাইতে হইব ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে শাসন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর আরে বিলালের প্রাণ পাখিটা আজি কাই উড়াল দিব রে আমার ভেতরারি বাসিরা বিলাল দুইটা চোখের পানি মালায়া কান্দে ও বিলাল যখন পাথরের উপর মাথা দিয়া শুয়া পড়ছে এই মেয়েটা বিলালের চোখের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই স্বামী আসে না আমার সামনে জামের মতো কারে লইতাম জীবনে স্বামী আসেন আমার সামনে জামের মতো দেই কারে লইতাম জীবনে আমি হইলে তোমার গো বান্ধব তুমি হই তার মায়ার তুমি
سلام عليك سعينا আমার মনের ভিতরে অনেক কষ্ট জানোনি ও বিবি আমি কোনদিন পেট ভরে খাইতে পারি না আমার বাবু ছিল কি তো দাস রে ও বিবি যাব ওলে আমিও ছিলাম কৃত দাস ও বিবি আমি জীবনে পেট ভরে খাবার খাইতে পারি নাই পারবি রে বিবি পারবি আজকে তোর হাতের একটু খাবার খাওয়াইয়া আমার জন্মের মতো বিদায় দিতে পারবি নি আরে বেটা বাসর ঘরে কান্দার কইসা বিগো মনের মতো আদর করতে পারলাম লার যাই আজকে বাসর ঘরে যদি আপনারে আমি রান্না করে খাওয়াইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত ও স্বামী গো হাতে সময় নাই আপনি একটু আরাম করেন আপনার জন্য আমি খাবার তৈরি করব এই বইলা ঘরের ভিতর তালাশ করে কোন খাবার নাই দৌড়াইয়া ফাতিমার কাছে যায় কান্দার কই ও ফাতিমা পারবি নি পারবি নি আমারে একটু জব দিতে পারবি নি এইবার কিছু জব দেওয়া হয় জব গুলো মেয়েটা গভীর রাত্রে পিসাইয়া এইবার বাজান একে একে সাতটা রুটি বানাইছে আরে সাতটা রুটি বানাইয়া এই সাতটা রুটি রে ভাই বিলালের হাতে যখন তুইলা দেওয়া হয় বিলালে সাতটা রুটির ভিতর থেকে চারটা রুটি খাইয়া তিনটা রুটি বিবির হাতে তুইলা দেয়া কয় ও বিবি এই সাতটা রুটি আমি আর তুমি খাইলাম আমি তোমারে খাওয়াইছি তুমি আমারে খাওয়াইছ ও বিবি এই তিনটা রুটি তুমি রাইখে দাও আমি বিলাল যখন মইরা যাব খোদা লাগলে তুমি এই রুটি গুলো খাইবা আর আমি বিলালের কথা মনে বইরা যাইব বিবি কই স্বামীব আপনি যদি না থাকেন আমি এই রুটি কেমনে খাবো আমার বুঝে আসে না এইবার মেয়েটা রুটিটা আঁচলে বান্দিয়া আসমানের দিকে হাত তুলে কান্দারে কয় ও আসমানের মালিক তোমার বিচার বুঝে আসে না রে আল্লাহ আমি স্বামী পাইলাম বাসর ঘরে স্বামী হারাইব আল্লাহ এত দুঃখ তুমি আমার কপালে দিবা আগে জানা ছিল না আল্লাহ তোমার হাতে তো হায়াত মউতের চাবি কাটে আল্লাহ দি খলকল মাউত ওয়াল হায়াত আলিয়া বলো কুমাইকুম হাসান আমালা ও মালিক তোমার হাতে তো হায়াত মউতের চাবি কাটি আল্লাহ ইচ্ছা করলে মারতে পারো ইচ্ছা করলে তুমি আবার বাঁচাইতে পারো আমার আল্লাহর লীলা খেলা বুঝা যাই না রে ভাই আমার আল্লাহ একটা পাগল রে পাঠাইয়া দেয় তাড়াতাড়ি যা ও পাগলা বেলালের বাড়ি তোর ডিউটি পালন করতে হইব আরে পাগলা সাইয়া ওই মেয়েটার দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কই রাবে কোন কোন কিতাবের ভিতর আসে রুকাইয়া যখন ডাক মারছে রাবে আরে তোর ঘরের ভিতর রুটি আছে তিনটা তাড়াতাড়ি দে এইবার মেয়েটা কান্দার কয় আল্লাহ গো এলাকার মানুষ জানে না আমার নাম অথচ যেই পাগলে আমার কাছে রুটি চায় আমার নাম কেমনে জানলে আমার বুঝে আসে না আমারে
বিষয় এই পাগলা কেমনে জানে আল্লাহ এই রুটি আমি রাগবো না এই রুটিগুলো আমি পাগলা রাতে তুইলা দিলাম আল্লাহ আমি যদি আবার যাবি আর আমি রুটি দিয়া কি করব আমার রুটির প্রয়োজন নাই এইবার দুইটা চোখের পানি ছাইরা দিয়া রুটিটা যখন পাগলার হাতে তুইলা দেই রে ভাই এই মেয়েটার চোখের পানি আগবোটা রুটির উপরে পয়রা যায় পাগলা তাকায় দেখে মেয়েটা কান্দে রুটি একটা কামড় দিয়া কান্দার কয় ও রাবে না আমারে তিনটা রুটি দিছো জোরে আমারে পেটের খুদায় আমি সইতে পারি না বাড়ি বাড়ি ঘুরা ঘুরা আমি খাবার তালাশ করছি ও রাবে কোন জায়গায় খাবার পাই নাই তোর কাছে আমি খাবার চাইছি খাবার পাইছি তিনটা রুটি দিয়া তুই আবার আমার নামে আল্লাহর কাছে মামলা দেশ তোর নামে রুটি আমার খাওয়ার প্রয়োজন নাই মেয়েটা কান্দার কয় পাগলা রে আমি তোমারে রুটি দিছি এজন্য কান্দি না বলে কি জন্য কান্দো বলে জানো নি আমার স্বামীটা আজকে বিদায় হয়ে যাইব পাগলা কইলো রাবিয়া রে তোর বিয়া হইছে কয়দিন বলে আমার বিয়া হইছে আজকে মাত্র কিছুক্ষণ আগে বলে বাসর ঘর হইছে নি বলে না না পাগলা কই রাবিয়া রে তোর বাসর হই নাই অথচ তোর মরণ হইব না না হতে পারে না ও রাবিয়া আমার তিনটা রুটি দিছস পারবি নি ডিউটি পালন করতে চাই সিকিউরিটির দায়িত্ব নেব তোর বাড়ির দারোয়ান সাজতে চাই তিন দিনের দারোয়ানগিরি করবো আমার অনুমতি দিবি নি রাবিয়া কই পাগলা রে ও পাগলা তুমি তিন দিনে ডিউটি পালন করতে চাও অথচ মালাকুল মত কোনো ডিউটি মানবে না জোরে কোন কথা ঠিক কি না যাক অনেক রাত হয়ে গেছে না শেষ করতে অনেক সময় লাগে অনেক অনেক সময় লাগবে বুঝছেন এটা কি সম্ভব তাই দেখেন তো রাত দেড়টা বাজে কথা হলো বন্ধু রাত দেড়টা বাজে বাড়ির প্রোগ্রাম যদি আপনারা এত না দাওয়াত আছে দাওয়াত তো বলে দাওয়াত আছে এই মাসে আবার 17 তারিখে বাইরে যাচ্ছি 17 তারিখে আবার ইন্ডিয়া যাচ্ছি লোক উঠতেছে না কেন আপনারা তো অনেক কাজ করছেন আমি তো এসে খবর পাইছি আপনাদের বক্তব্য বললো যে সারা দিন এরা পরিশ্রম করছে আবার কালকেও কাজ আছে এই কাজ রেখে আপনারা রাত দেড়টা পার হয়ে যাবে অথচ আপনারা উঠতেছেন না এর কারণ বুঝতে পারছি আপনাদের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে প্রেম দিছে আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুক সবাই কোন আমি আর একটু জোরে কোন আমি ভাই এই মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে আর একটু জোরে কোন পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই বন্ধুরা রে আমার আরে বিলাল মধুর আলাপ করে রে রাজবার তাই বিলাল যাইব মইরা গো আর পাগলা কয় ও রাবে যা তোর বাসর ঘর হয় নাই প্রেমের আলাপ হয় নাই অথচ তোর মরণ হইব এটা হতে পারে না আমার তিনটা রুটি দিছিস তোর বাড়িতে আমি তিন দিনের ডিউটি করতে চাই আল্লাহু আকবার ক ও নবীর প্রেমিকেরা প্রেম তো মরে না প্রেম
পারে না প্রেম তো মরে না চিৎকার করে কন্যা আল্লাহু আকবার পাগলা কই রবে আরে ও রবে ঘরের ভিতর যাইয়া তুমি প্রেমের আলাপ করবা তোমার বাসর ঘর হইবে আমি তিন দিন তোমার দরজার সামনে দাঁড়াইয়া ডিউটি পালন করব রাবে একটা মুসকে হাসি দিয়া কয় পাগলা রে মালা কই মুত কারো অনুমতি নাই না পাগলা কই সে চিন্তা তোমার করতে হইব না তুমি যাও রাবে আকারের ভিতর আইসা স্বামীর দিকে তাকাইয়া রে ভাই স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই দুইটা চোখের পানি মালাইয়া কান্দ বিলাল কয় ও রাবে আমি বিদায় হয়ে যাও এই চিন্তাই বুঝি তুমি কান্দ ও রাবে আরে চিন্তা কইরো না আমি বিলাল রে তোমার হাতের রান্না খাওয়াইছ ও বিবি হাসরের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলো ভাই আল্লাহ গো আমার বিবির হাতের রান্নায় আমি খাইছি বিবি কয় স্বামী গো ও স্বামী আপনারে আমি মনের মতো আদর করতে পারি নাই আপনার মনের কথাগুলো আমি শুনতে পারি নাই এই বইলা পায়ে হাত দিয়া যখন বিবি হাত দিয়া পা টিপা দিতেছে একবার পা টিপা দেয় মাথায় হাত বোলাইয়া দেয় বিলাল কান্দার কয় বিবি রে আর সময় নাই আর সময় নাই অল্প কিছু সময়ের ভিতরে বুঝিয়া পারে নিঃশ্বাসটা বন্ধ হয়া যাইব ও বিবি আমি তোমার সাইরা যাইতেছি রে বিবি মনে কিছু দিও দুনিয়ার ময়দানে তোমার আমার সাক্ষাৎ হইল না তোমার আমার সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আর মালাকুল মউত আজরাইল টাইম নিয়া যখন হাজির হইয়া যাই রে তাকায়া দেখে দরজার সামনে দাঁড়াইয়া একটা পাগলাই বৈশা বৈশা রুটি খাইতেছে একটা লাঠি দাঁড় করে রাখছে এইবার মালাকুল মউত আজরাইল কই কে গো তুমি কে ও পাগলা দরজার সামনে দিকে চইলা যাও মালাকুল মউতের দিকে তাকায়া পাগলা কয় ও মালাকুল মউত আজরাইল কি জন্য আইছো বলে আমি কি জন্য আইছি জানো নি আমার আল্লাহর হুকুম হয়ে গেছে আমার আল্লাহর হুকুম নিয়ে আইছে ও পাগলা এই মুহূর্তে আমি বিলালের ঘরে প্রবেশ কইরা গো বিলালের সান কবজ করব পাগলা কয় মালাকুল মউত আজরাইল বিলালের জান কবজ করবা তাতে কোনো দুঃখ নাই তবে আমি এখন খাইতেছি খাওয়ার সময় ডিস্টার্ব করো না একটু পরে আসো একদিন সম্ভব মালাকুল আরবিতে লেখা আছে আল্লাহর বিকট সৃষ্টি আমি মউত আমার না ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম পিতা মাতা হরণ করি ইয়াতিম করি আওলাদকে হরণ করে কাদাই বাবা মা জোর জোরে কোন কথা ঠিক কিনা এই দেখেন হাজি সাত চলে গেছে আপনাদের রিয়া খুব হাজি চলে গেছে তার সন্তানেরা রয়ে গেছে আবার এদিকে আল্লাহর কি বিচার ওদিকে সোহেল চলে গেছে ওর বাপ মা রয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার মালাকুল মউত আজরাইল কয় ও পাগলা রে সর সর সময় দেওয়ার মতো আমার টাইম নাই পাগলা কয় আমি রুটি খাইতেছি একটু পরে আইও বলে না না বলে তোমার এই ডিউটি পালন করার সময় কয়টায় বলে অমুক টাইম আমার ডিউটি বলে এক মিনিট পার হয়ে গেছে একটু পরে আসো বলে না না সম্ভব না পাগলা কয় যদি সম্ভব না হয় রে আমারে কি ঘটনা কইটা গেছে জানো নি বলে কি ঘটনা করেছে বলে বিড়ালের
স্ত্রী আমার একটা নয় দুইটা নয় তিনটা রুটি দিছে ও মালাকুল মউত আজরাইল আমি পাগল আর তিনটা রুটি দিয়া আমার পেটের খুদা নিবারণ করছে রে আমি তিন দিনের ডিউটি পালন করব ও মালাকুল মউত আজরাইল বিলালের ঘরে ঢুকতে হইলে তিন দিন পরে আইবা এইবার মালাকুল মউত আজরাইল কয় পাগল পাগল তাই কি সম্ভব কয় না 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 সম্ভব না আরে পাগলের কাম পাগলামি করা রে দুনিয়ার সবাই পাগল রে ভাই আমিও পাগল তুমিও পাগল সবাই পাগল কেউ বাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ ঘরের পাগল কেউ নবীর পাগল কেউ নামাজের পাগল এক একজন এক এক ধরনের পাগল ধরে কোন কথা ঠিক কি না কেউ টাকার পাগল টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ওরে দিলে শান্তি পাইবি রে টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ওরে মনে শান্তি পাইবি রে টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় এইবার পাগলা কই মালাকুল মউত আজরাইল তিন দিনের টাইম দিবে না কই না কথা তাহলে সাত দিন করে আরে মালাকুল মউত আজরাইল কয় পাগলা রে ও পাগলা আমি তোরে খাবার সময় দেব না আবার তুই চাস তিন দিনের দেই নেই আবার চাস সাত দিনের মালাকুল মউত আজরাইল কয় ও পাগলা রে তিন দিনের টাইম আমি দিতে পারবো না এইবার পাগলা কয় ও মালাকুল মউত আজরাইল তিন দিন না পারলে সাত দিন বলে তাও হবে না বলে সাত দিন যদি না দিতে পারো সাতের পরে একটা শূন্য বসাও মালাকুল মউত আজরাইল কই পাগলা রে ও পাগলা বুঝি না বলে বোঝো না কয় যদি না বোঝো তাইলে বোঝাইতে হবে এই বইলা লাঠি একটা হাতে নিছে রে ভাই মালাকুল মউত আজরাইলের পিছনের কথা মনে পইরা গেছে কারণ পিছনে মুসা নবী একটা থাপুর মারার কারণে রে ভাই বাম চোখটা কানা হইছিল কারণ ওই নবীদের চাইতে আখিরি জামানার নবীর উম্মতের পাওয়ার বেশি জোরে জোরে কন্যা সুবহান অনেক রাত হয়ে গেছে দেখেন না 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 কি কন এ আলো নাই দেখেন কত রাত হয়ে গেছে রাত দেড়টা পরে প্রতিষ্ঠানের মাহফিল হতে এত রাত হয় না কা এই মানুষগুলো কি পাইলো আমি কিছু বুঝি না এই বুঝলেন আপনি কি করছেন এত রাত পর্যন্ত ওয়াজ হয় আসলে আমার কপালেই শুনে আমি একটা গজল গাইলাম না এত দুঃখ বলবো কোথায় বলার জায়গা নাই ভাই রে এত দুঃখ বলবো কোথায় বলার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে রাত দেড়টা পার হয়ে যায় তাও আসছে বেতন দুই একই দশা আবার আপনাদের এখানে আসে তাও একই দশা আপনারা তো আমাকে ভালোবাসার মানুষ আপনারা যদি আমাকে এত রাত কষ্ট দেন
ভালো বাসলে কি হবে তুইলা দিছেন 11টার দিকে তাহলে 11টার দিকে যদি আমি উঠে থাকি 12টা 1টা 1:30টা পার হয়ে গেছে হায় হায় আচ্ছা আপনারা কি আরো শুনলেন কারা কারা শুনলেন না একটু হাত তুলে দেখেন ওই যে একজন তো 4 ঘন্টাই না নামাইতেছে তার মানে বোঝা গেছে এখান থেকে একটা উঠতে আসলে আর এক ঘন্টা নিতে রে কোন যাস আল্লাহ আকবার খান দেখি আপনাদের যদি পাওয়ার থাকে তাহলে আবার একটু নতুন করে শুরু করি চলো একটু জিকির করে একটু বুঝায় দেন মাইকের আওয়াজে একটু বুঝায় দেন যে হ্যাঁ আমরা আছি একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা কারি সাহেবের জোরে হয় না আরো জোরে লা ইলাহা ওই পিছনে দুজন কয় না লা ইলাহা এমন খালি মোবাইল দেবে কে লা ইলাহা আরো জোরে লা এই আরবিন ভাই মাথা শুনকাও কে লা ইলাহা আলো ধরে লা আপনি আবার হাসেন কে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ ভালো রে পাগল মন লা ইলাহা নবীর মারে পাগল কইব না রাসুসারা মারে কান্দায়ো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলাই বলতেছে সাতের পরে কি দাও শূন্য এইবার মালাকুল মওত আজরাইল চিন্তা করতেছে ওর কথা শুনবো না ঠিক আছে কিন্তু ওর হাতে যে লাঠি ওইখানেই তো দুর্বল ওইখানে কি দুর্বল আবার অনেকে চিন্তা করতে পারে তাই কি সম্ভব এটা কি সম্ভব আজরাইলের সাথে কথা বলতেছে তাই কি সম্ভব সম্ভব যদি না হয়তো তাহলে আজরাইলকে থাপুর দেওয়ার মতো ক্ষমতা আল্লাহই বানবারে দিত না সরকম কথা ঠিক কিনা তাহলে আজরাইলকে থাপুর দিছে সেই পিছনে কত আগে থাপুর গেছে মুসা নবীর কাছে সেই কথা মনে পড়ে গেছে আল্লাহ আকবার খান বন্ধুরা রে আম্মায়া আমার আল্লাহ কই জিবরাইল রে তাকায়া দেখ মালাকুল মুতাজরাইল পাগলার সাথে কথা বলতে যে কত সুন্দর লাগে আরে পাগলাই বিলালের হায়াত বাড়াই রে আর মালাকুল মুতাজরাইল যাই জান কবজ করতে পারে না কারণটা কি মালাকুল মুতাজরাইল রে পাড়াইছে আমার আল্লাহ আর পাগলারে ও ডিউটিতে পাড়াইছে আমার আল্লাহ জোর জোরে কর না সুবহানাল্লাহ আর কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে পালাই আরে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি কাউরে দিলা দশটা সুস্থান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সুস্থান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা দশটা সুস্থান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সুস্থান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের যে জেলখানায় হাসার দোষ করিয়াও কেহ গোরে বেত বাড়ি গায়
তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের যে কানাই হাজার দোষ করিও কেউ গো গোরে সর্বদাই নদীর কুল ভাঙে ও কুলবারাও এই কি তোমার খেলা আমার আল্লাহ মালাকুল মউত আজরাইল রে পড়াইছে জান কবজ করার জন্য ওদিকে পাগলা রে আমার আল্লাহ লাঠি দিয়ে পড়াইছে ডিউটি পালন করার জন্য রে ভাই মালাকুল মউত আজরাইল পাগলার হাতে লাঠি দেইকা এইবার ব্যাগে চইলাইছে আল্লাহর দরবারে আইসা কই আল্লাহ গো তোমার নীলা কালা বুঝা যায় না ও মালিক তুমি আমারে পড়াইলে সংস্কার করার জন্য বিলালের পরে বিলালের ঘরে দরজার সামনে আরেকজনকে বসায় রাখছো কারণ আছে না নাই জোরে কোন কারণটা কি আল্লাহ কই মালাকুল মউত আজরাইল রে ও আজরাইল কি ঘটনা কইটা গেছে মালাকুল মউত আজরাইল কই আল্লাহ গো এই পাগলার কথার বাদ তো ভালো না এই পাগলাই বিলালের হায়াত বাড়ায় আমি যদি হায়াত না রাখি আরো বাড়াই ও মালিক জানি এই পাগলাই আমার মারার জন্য একটা লাঠি হাতে নিছে এই দৃশ্য দেখে আমি আর দেরি করি নাই আমি চইলাই আইছি কারণ মুসা নবীর কথা মনে কইরা গেছে আল্লাহ কই মালাকুল মউত আজরাইল রে ও আজরাইল আজরাইল কি কাউরে দেখে ভয় পায় হ্যাঁ এই মাটি দিয়ে যখন আল্লাহ মানুষ বানায় এই মাটি নেওয়ার দায়িত্ব দিছিল সব ফেরেশতা মিস করছিল জিব্রাইল এসে মিস করছে মাটি কাঁদছে আমাকে নিও না সবাই মিস করছে কিন্তু আজরাইল মিস করে নাই আজরাইল যখন মাটি নিছে সেই মাটি দিয়ে যখন আল্লাহ মানুষ বানাইছে তাহলে এই মানুষের জান কবজ করতে হইব তাহলে আল্লাহ বলতেছে অন্য ফেরেশতা দিয়ে তো তাহলে কাম হবে না কারণ অন্য ফেরেশতা যখন মানুষের জান কবজ করে যাব বিশেষ করে বেতবাড়ি যদি তোর খবর আছে আসি সেই বুঝেন নাই ক্ষমতা দেখাইবে অথবা কবে যে তিনমো তালেবের দোকানে যাস তোর চা খাওয়া হ্যাঁ ঘুষ টুস দিয়ে হাতে কিনে দিতে করবো বা যে কোনো অভিনয় করবো আমার এটা হয়েছে গ্যাসের সমস্যা ওটা হয়েছে এটা হয়েছে আর একদিনের টাইম দাও তার মানে ওই একদিন টাইম পেলে ও যা খ্যাত খোলা দিয়েছে সব মসজিদে দান করে দিয়ে তারপরে মরবো হ্যাঁ তাহলে এই এরকম এক একজন এক একটা বাপ চক্কর করবো তাহলে এইবার সবার ভিতরে মায়া লাগবে কিন্তু এই বাপ চক্কর অভিনয় অঙ্গ ভঙ্গি শোনার মতো টাইম নাই এটা হলো মালাকুল মউত আজরাইল আল্লাহ এই জন্য আজরাইলকে দায়িত্ব দিছে যে তুমি যেহেতু মাটি আনতে পারছো তোমার দ্বারাই এটা সম্ভব তুমি আবার এই মানুষের জান কবজ করবে আল্লাহ করে বন্ধুরা রে এইবার আল্লাহ কই ও মালাকুল মউত আজরাইল রে ওই পাগলা কি কয় মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ গো ওই পাগলাই আমার কাছে বসতেছে সে তিনটা রুটি পাইছে কয়টা জোরে কর তিনটা রুটি পাইছে এই রুটি আবার কি সেত থেকে পাইল বলে এই রুটি বিলালের স্ত্রীর খাবার সে দান কইরা দিছে বলে দানশীল ব্যক্তি কে জাননি বলে আল্লাহ ওয়া সাররায়া দাররা দানশীল ব্যক্তি তোমার বন্ধু বলে বিলালের স্ত্রী দান কইরা দিছে রে নিজের পেটের খাবার তোমার আমার পাগলারে দান কইরা দেওয়ার কারণে ওই বান্দিটা বান্দি নাই আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ
এইবার আমার আল্লাহ কয় মালাকুল মুতাজর আইলে রে ওই পাগলাই তারপরে কি বলছে বলে আল্লাহ গো তিন দিনের হায়াত চাইছে আমি দেই নাই বলে তারপরে কি হইলো বলে তারপরে তিন দিনের না দেওয়ার পরে পাগলা কয় তিন দিনের না দিলে সাত দিন দাও বলে তারপরে কি হইছে বলে সাত দিনের যখন দেই নাই সাতের পরে শূন্য বসাইছে আল্লাহ কয় তারপরে কি হইছে বলে তারপরে আর বসতে দেই নাই আমি চলে আইছি আল্লাহ কয় ও মালাকুল মুতাজরাইল রে এই জানোনি ওই পাগলাই যদি শূন্য বসাইতে বসাইতে বিলালেরা কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিত রে আমি আল্লাহ ওই পাগলার কথায় বিলালের হায়াত কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এখন আর কোন না এটা কোন কথা হলো দেখেন দেখেন বিলাল শোনেন শোনেন আমি সার আপনাদেরকে একটু বলে দিচ্ছি মানে এত রাত দেখেন দুইটা বেজে গেল তাহলে এত রাত পর্যন্ত কেমনে আলোচনা করা হয় আপনারা উঠতেছেন আমি বুঝতেছি হ্যাঁ ফজরের নামাজ আছে যেহেতু বোঝেনি তো হাই রে শোনেন শোনেন বেলালের এরপরে একটা ঘটনা আসবে বেলাল আমার নবীকে ভালোবাসবে আবার এমন ভালোবাসতে যায় আমার নবী যখন বিদায় হবে বিলালের কানে কানে নবী একটা কথা বলবে প্রেমের আলাপ হবে যে আলাপটার সাক্ষী হয় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসের ভিতর আসছে বুখারীর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় আমার হাঁটুর উপরে এই যে উরুর উপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে আমি নিজে পড়ছি এই বুখারী হাদিসটা আমি নিজে পড়ছি বর্দুল মাদ্রাসা আমি নিজে পড়ছিলাম ভালো করে শুনে না এই উরুর উপরে মাথা রেখে আল্লাহ রাসূল উপর দিকে হাত তুলে বলতেছে ফির রফিকিল আলা ফির রফিকিল আলা ফির রফিকিল আলা একবার নয় দুইবার নয় কয়েকবার যখন উচ্চারণ করতেছে তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনের ভিতর আনচান শুরু হয়েছে যে আল্লাহ রাসূল তো এরকম কোনোদিন করে নাই আজকে কেন করে ওই দিন আল্লাহ রাসূল আবার বিলালরে ডাক দিয়ে কি কথা বলবে ফাতিমারে ডাক দিয়ে কি কথা বলে আর একটা বিশাল একটা ঘটনা আর আল্লাহ রাসূল যখন ওফাত হয়ে যায় বিলালের শেষ আজান কিভাবে হয় আর বিলালরা পাগল হয়া টোপলা বান্ধা কোথায় চলে যায় বিলাল আবার রাস্তার ভিতর পাথর কুড়ায় এই পাথর কুড়াইতে যায় বিলাল পাথরগুলো চুমা দেয় কিছু পাথর ফালা দেয় আবার কিছু পাথর ধরে চুমা দেয় ওই পাথরে কি রহস্য রয়ে গেছে ইতিহাস বলতে গেলে কি ভাই এত তাড়াতাড়ি বলা সম্ভব একটা মা আমি একটা তিন ঘন্টা আলোচনা করলাম তিন ঘন্টার উপরে তাহলে আপনারা দেখতেছেন গলাটার অবস্থা যদি আল্লাহ তৌফিক দেয় আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে আমি ভালোবাসি আর এক সময় কিন্তু আমি আপনাদেরকে আসলেই মন থেকে ভালোবাসতাম আর আপনাদের ভালোবাসা পেয়েছি আজকে হয়তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া ইউটিউবে আল্লাহ আমাকে অনেক ভালোবাসছে বিদায় আরে মানুষের শত্রুতা করে কি করবে আব্দুল খালেক শরীয়তপুরের নাম তো শুনছেন আব্দুল খালেক শরীয়তপুরের সাথে আমি বাংলা মাহফিল করলাম তা আব্দুল খালেক শরীয়তপুরে আমাকে বলতেছে যে আমাকে এরকম ঠাকুর দিয়া বলতেছে যে আমি আব্দুল খালেক শরীয়তপুরেও যদি তোমার বিরোধিতা করি আর আমার মধ্যে এরকম হাজার হাজার আলেম হলে তোমার পাও ধরে নিসমে নামায় আর আল্লাহ যদি তোলে পৃথিবীর কেউ তোমাকে নামাইতে পারবে না অর্থাৎ আল্লাহ যদি উপরে তোলে পৃথিবীর কেউ নামাইতে পারে না শুধু এক গ্রাম কেন এক থানা কেন এক জেলাও যদি আমি মাহফিল না করি তারপর আমাদের মাহফিলের অভাব নাই কয় অমুক ভাত পাবে না ওই অনেকে কয় হুজুর হইলে ভাত পাওয়া যায় না এটাও সত্য কারণ হুজুর হইলে যে কপালে ভাত জোটে না এটা আমি প্রমাণ কারণ আমার ইউটিউবাররাও প্রমাণ হুজুর হলে কপালে ভাত জোটে না এটাই সত্য কারণ ভাতের সুপা মাহফিলে যা পাই না খালি পুলো আর বিয়ের খালি পোলো আর বিরিয়ানি আর পোলো আর বিরিয়ানি তো আমি খাইতে পারি না রে ভাই আর আমি ইসের মাহফিলে গেলাম ঢাকা উঠে কোন বাজারে জানি ভাত খুঁজলাম এই হাফিজ ভাই কই ঢাকা উঠে আমরা ভাত খুঁজলাম আমি ভাত পাইলাম না কোন বাজারে ঢাকায় যা ওরা খাইছে এরা কিন্তু খাইছে আমার ইউটিউবাররা খাইছে
কিন্তু আমি খাইতে পারি মানে ওই ঢাকার ভিতর ওই জায়গায় আমি সাদা বাতি পাইনি আর আমি না খায় মাহফিল করছি তে যাও আসলে এটা সত্য ভাত পাওয়া কষ্ট কারণ আল্লাহ সুস্বাদু ভালো ভালো খাবার গুলো আমাদের জন্য আল্লাহ বাজেট করে দিয়েছে আর আল্লাহ যত ধরনের খাবার দেখেন সব খাবার আলেম আমাদের জন্য আল্লাহ বাজেট করছে আর এটা আমাদের ভাগ্যে একটু কম আসে কারণ কিছু কিছু লোক একটু বেশি পায় দেখবেন কিছু সুদখোর ঘুষখোর বিভিন্ন লোক আছে না তারা খায় আমাদের কারণে ওরা খাচ্ছে ওদের কারণে কিন্তু আমরা খাই না আমাদের কারণে ওরা খাচ্ছে কারণ কোরআন যারা ভালোবাসে কোরআনকে যারা ভালোবাসবে কোরআনের পক্ষে যারা থাকবে তারাই আল্লাহর বন্ধু তারাই আল্লাহর কি বন্ধু তাহলে কোরআনের পক্ষে আমরা থাকি আপনারাও থাকবেন শুধুমাত্র আলেম ওলামায় যে কোরআনের কাজ করে আপনারা করেন করেন না তা কিন্তু না কোরআনের কাজ আপনারা সবাই করেন কারণ কোরআনের দাওয়াত আপনারা শুনতেছেন এই মুহূর্তে শোনার পরে আপনারা যদি আমলগুলো করতে পারেন যে আল্লাহ রাসূলের সাহাবী বিলাল এত কষ্ট করছে আবার এই যে মা বোনরা যারা আসছে মা বোনেরা তো কিছু মা বোনেরা আছে সারা রাত ওয়াজ শুনবো ওয়াজের ভক্ত কিন্তু মা বোনেরা তাকে জানেন কিন্তু ওরা ওয়াজের ভক্ত হলে কি এই ওয়াজ এখান থেকে শুই না রাস্তায় মানে এখান থেকে ওরা কথা কইতেছে মনে মনে ওরা কিন্তু খুব কথা কইবো ওখানে কথার কিন্তু শেষ নাই ওরা এই মহিলা করে আমার চেনা আছে মানে কি বলবো এই মহিলার এই দেখেন আমার মোবাইল ফোন দিতে দিতে বন্ধু করে হারিয়েছে এই মহিলারা ওরা ঝগড়াই এক নাম্বার ঝগড়া কয় নাম্বার পুরুষে পুরুষে দ্বন্দ্ব হয় একজন ঘুষি দিয়ে আর একজনের দাঁত ফাড়ায় তার ভিতরে দেখবেন যে কোনো একটা মেয়ের উস্কানি আছে পৃথিবীতে তুই তো বিয়ে করছ না তুই বুঝবি কি করে পৃথিবীতে সর্বপ্রথম মার্ডার হয় পৃথিবীতে সর্বপ্রথম মানুষ খুন হয় তার ভিতরে মেয়েদের হাত আছে এই মেয়ে নিয়ে বেজাল কথা কি বুঝতে পারছেন মেয়ে নিয়ে বেজাল ওরা দেখবেন ঝগড়ায় এক নাম্বার ওরা ঝগড়া করে আবার কিছু কিছু ঝগড়া একটা মহিলা আছে ওদেরকে দেখলে পাড়ার সব মহিলা ভয় পায় আসে না ওদেরকে দেখলে পাড়ার সব মহিলা ভয় পায় কারণ কি ওরা তো ঝগড়া করে গেলে খবর আছে ও এমন ভাষা ব্যবহার করে হে ভাষা শুনলে রোজা মোজা সব ভেঙে যায় হ্যাঁ আবার এই মহিলারা কিছু ঝগড়াটে মহিলা আছে ওরা যায় যদি দেখে ঝগড়ার মানুষ নাই তাহলে দেখবেন এই যে 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 আপনাদের পাড়ের পাশে যে নদী আছে পাগার আছে ওই পাগারে একটা ইটা ফিটকে দিয়ে কয় পানি তুই নল্লি কে তুই নল্লি কে ফোনে ঝগড়া শুরু করে হ্যাঁ ওরা ঝগড়াই স্মার্ট আর আমরা যত ওয়াজি করি যত ওয়াজি করি ওখানে পর্দা আবার এমন পর্দা দিছে দিছে পর্দা করা হারাম বোরকা পরা কি ওদের জন্য হারাম বোরকা পরা যাবে না বোরকা যদি পরতে হয় বোরকার মতো বোরকা পরতে হবে তুমি টাইট ফিটিং বোরকা পরে তুমি বুঝাইতেছ আমি বোরকা পরছি ও আরো বেশ্যা না রাগ করতেছে রাগ করেন না আমি কিন্তু পর্দার পক্ষে আমি পর্দার বিপক্ষে না আমি এমন পর্দা করো না যে পর্দা দেখলে সুকু বোরকা পরছে দেখ মাল একটা যাইতেছে নারা করলেন এগুলো ঘরের ওয়াজ আমি তো ওয়াজ অনেক বললাম ইতিহাস অনেক বললাম এটা ঘরের ওয়াজ এটা কোথার ওয়াজ ঘরের ওয়াজ দেখেন দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে আমি প্রথমেই হাদিসটা পড়ছি আব্বাস থেকে বর্ণিত সহিহ হাদিস নিরাপদ হাদিস আইনানি লা তামাসসাহুমা নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আইনুন বাতাত তাহরিজু ফি সাবিলিল্লাহ দুইটা চোখ আর এই যে এই চোখ দিয়ে দেখতেছেন ও যে বোরকা পরে যাইতেছে আর এই যুবকটা এমন ভাবে তাকায় রইছে আর ফিতা লাগবে না এমনি মাইফে শেষ করছে ফিতা লাগে না ও চোখের ভাবে শেষ করে রাখছে তাহলে এই বোরকা পরার কোনো দাম আছে আমার কথা হলো মা বোনেরা রাগ করে না তোমাদের বিরোধিতা আমি করতেছি না পর্দা যদি করতে হয় তুমি পর্দা করো এমন পর্দা করবা যেই পর্দা দেখলে যেই পর্দা করলে শুধুমাত্র মানুষ নয় স্বয়ং আমার আল্লাহ খুশি হয় যেই পর্দা করলে তুমি জান্নাতে যেতে পারবা যেই পর্দা করলে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাতে যেতে পারবা সেই পর্দা করতে হবে আমাকে আজকে গতকালকে একজন ফোন করছে ঢাকা থেকে এক এসআই উনি ফোন করে বলতেছে হুজুর আমার একটা আলোচনা শুনছে ইউটিউবে মা ফাতিমার জীবনী ওনার স্ত্রীও আমার সাথে কথা বলতেছে যে হুজুর মা ফাতিমার আগে মা ফাতিমা কি কম আমল করছে যার জান্নাতে যাওয়ার জন্য আমার নবী একটা সার্টিফিকেট দিয়েছে ও ফাতিমা তো সাইদা তুমি নিসাই আহলিল জান্নাত তাহলে মহিলাদের সর্দারিন হয়ে জান্নাতে যাবে আচ্ছা ফাতিমার উপরে কি আর কোনো মেয়ে দামি আছে হ্যাঁ আল্লাহ রসুল বলছে ফাতিমার আগেও একটা মেয়ে জান্নাতে যাবে
ফাতিমার আগেও একটা মেয়ে জান্নাতে যাবে আর এই ওই পুলিশ উনি আবার ওইখান থেকে আমারে ফোন করছে এই মেয়েটা তাহলে আবার কে ফাতিমার আগে জান্নাতে যাবে আবার ওই মেয়েটার সাথে ফাতিমা দেখা করতে গেছে সে কি দেখা করতে পারছে সে কি দেখা করতে কি কয় না লাস্টে দেখা হয় দেখা হয় কিভাবে এই ইতিহাসটা বলতে গেলে তো অনেক সময় কিন্তু এটা আমি মা বোনদের জন্য উদ্দেশ্য করে বলতেছি হয়তো মা বোনেরা আবার সকালবেলা কোবনে যে হ্যাঁ সালাউদ্দিন হাজির আইছিল হ্যাঁ কি ওয়াজ করে আরে কি ওয়াজ করি তোমার মতো মা বোনেরা না শুনলেও আরো বহুত মা বোনেরা আছে এই ওয়াজ শুনে তারা পর্দা করে এই ওয়াজ শুনে তারা মা বোনেরা নামাজ পড়ে অনেক ফোন আসে আলহামদুলিল্লাহ তা আমার কথা হলো মা বোনেরা আপনারা পর্দায় থাকবেন পর্দা করতে হলে মূল পর্দা করবেন দেখানো পর্দা টাইট ফিটিং বোরকা পরে আর আল্লাহবারা মার্কেট দখল করার প্রয়োজন নাই আপনারা ভালোভাবে পর্দা করেন খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাতে যেতে পারবেন তো পর্দা যদি করতে তো হয় ভালোভাবে করতে পর্দা করবেন আর একটা হলো স্বামীর খেদমত করবেন অনেক মা বোনেরা আছে মানে স্বামীর চাইতে বেশি বোঝে আছে না স্বামীর চাইতে বেশি বোঝে এই কিছু কিছু মহিলা আছে স্বামীরে ধমক দিয়ে কথা কয় কিছু কিছু মহিলা আছে স্বামীরে ধমক দিয়ে কথা বলে এটা করা যাবে না আল্লাহ রাসূল বলছে আল্লাহ রাসূল বলছে যে যদি পৃথিবীতে আল্লাহকে সিজদা দেওয়ার পরে কাউকে সিজদা করা জায়েজ থাকতো তাহলে কিন্তু স্বামীর পায়ে সিজদা করার জন্য অনুমতি দিত আর সেই স্বামীরে তুমি ধমক দিয়ে কথা বলতেছো স্বামীর সম্মান দিতে পারো না স্বামীকে কষ্ট দিয়ে যদি কথা বলো মা বোনেরা ভালো করে শুনে রাখো জান্নাত তত সহজ জিনিস নয় এখন আমি যদি এখানে পরীক্ষা নেই আপনাদের মাঝে আমি যদি পরীক্ষা নেই আপনাদেরকে যদি বলি যে কার কার বউ ভালো একটু হাত তুলে দেখান তুমি আলামিন আমার সামনে হাত তুলো না মনে করছো যে আমি কিছুই বুঝি না মানে ও বুঝাইতেছে যা হুজুর আমার নামটা একটু কোন বাড়ি দিলেই আদর করবো না আদর পাওয়ার জন্য বুদ্ধি কাটাইছে বুঝি না কত আদর লাগতো না ভালো হ্যাঁ এবার আমি বলতেছি শুনে আপনারা একটা কাজ করবেন আমলটা আগে শিখে নিয়ে যান খালি ওয়াজ করতে হবে না আমল নিয়ে যান স্বামী স্ত্রী স্বামী এবং স্ত্রী যদি কোন স্বামী এবং স্ত্রী একই বালিশে মাথা রাইখা যদি কোন ব্যক্তি আল্লাহ রসুলের আমল আল্লাহ রসুল বলছে তুমি এই দিরহাম গুলো আদায় করে নাও সেটা কোনটা 33 বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এই শব্দগুলো যদি আপনি পড়ে আল্লাহ রসুলের উপর দরুদ শরীফ পড়ে যদি আপনি ঘুমাইতে পারেন স্বামী স্ত্রী যদি আপনাদের যদি ওই রাতে মহব্বত হয় আলিঙ্গন হয় যে ব্যক্তিটা ফজরের আজানের আগ মুহূর্তে হোক ফজরের আজানের সময় হোক যে আগে ঘুম ভাঙবে সে তার যদি স্বামীর ভাঙে স্ত্রীরে ডাক দিবে স্ত্রী যদি ভাঙে স্বামীরে ডাক দিবে তবে চিল্লানি দেওয়া যাবে না আস্তে করে মাথায় হাত বুলাই দিবেন তাতেও যদি না হয় তাহলে আপনি এক গ্লাস পানি নিয়ে এসে অল্প একটু পানি ছিটে দিয়ে তাকে জাগায় তুলবেন আল্লাহ রসুল বলছে এই স্বামী স্ত্রী দুজন মিলে হাসতে হাসতে আল্লাহর সামনে চলে যাবে এই আমলগুলো করেন সুবহানাল্লাহ জোরে কইতেছে মানে ওর নতুন ও মার্কেট পাইছে নতুন এই আজকে আইছে তো যাও আপনারা আমলগুলো করবেন স্বামী স্ত্রী আর ওজুর শেষে কালিমা শাহাদত ওজুর শুরুতে একটা দোয়া আছে সেটা হলো বিসমিল্লাহ কি করবেন অনেকেই কিন্তু জানে এই যে যারা বিয়ে শাদি করে যে মুরব্বি হয়ে গেছে এখন যদি আমি যদি কই যে গোসলে ফরজ কয়টি অনেকেই কিন্তু জানে না ওর পোলা পার হয়েছে নাতি পুতি হয়েছে এখন কিন্তু গোসলে ফরজ জানে না কথা কোন ঠিক কিনা এই কথা কোন নাকি না বলে কিন্তু পরীক্ষা নেই ক্যামেরা ঘুরে পরীক্ষা নেই ধরা খাওয়া তাহলে পরীক্ষা যদি নেই কিন্তু ফেল খাওয়া যাবে এই জন্য